এসে গেছে। এসছেন? আমার এখানে তো অলরেডি তোমার পেজ থেকে গুড ইভিনিং সবাইকে, আমি মঞ্জুরি বুটিক থেকে। আমি মঞ্জুরি, আজকে আমি কিছু তো শাড়ি দেখাবোই, তার সঙ্গে আরো কিছু জিনিস দেখাবার আমাদের ইচ্ছে আছে, সেটা তো দেখাবো। আমার সঙ্গে আজকে থাকবে মধুলিনা, আবার আমরা দুজনে এসে গেছি, তো দুজনে মিলেই দেখাবো সেটা যেগুলো দেখাবো। তার আগে আমি আমার অ্যাড্রেসটা একটু বলে দিই। আমার অ্যাড্রেস হচ্ছে AB57 প্রফুল লোকায়ন ওয়েস্ট কেষ্টপুর, একদম VIP কেষ্টপুরের মুখে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7980358625, এই নাম্বারটা। আচ্ছা, এই নাম্বারে তোমরা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাতে থাকবে, আমার কাছে যতক্ষণ শাড়ি থাকবে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, সেদিনকে যে আমি বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলো দেখিয়েছিলাম, তো সেইগুলো যারা যারা বুক করেছো, অনেকেই বুক করেছো, কিন্তু কিছু শাড়ি একটু পলিশ করাতে হবে। আর পলিশের জায়গাটা আমাদের যারা পরে, যেসব ভাইরা পরে, তাদের এখন ঈদ চলছে, তো সেই জন্য একটু দেরি হবে দিতে। আমি পলিশ করানোর পরেই কিন্তু শাড়িটা তোমাদেরকে পোস্ট করে দেবো। সবার অ্যাড্রেস আমি পেয়ে গেছি, তোমরা পেমেন্টও করে দিয়েছো, কিন্তু একটু ওয়েট করো, শাড়িটা পলিশ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের কাছে পাঠাবো। এবং কিছুদিন আমাকে একটু সময় দিতে হবে, ওদের কাজ আরম্ভ হওয়ার পরেই আমরা কিন্তু এই কাজটা করব। আর তার আগে আমি একটু বলে দিই, আমাদের এখানে যারা ব্যবসা করতে চাইছো, যারা কিছু নিয়ে কিছু ব্যবসা করতে চাইছো, তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো। আর যারা আমার পুরনো, যারা নাও আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করো, তাদের কিন্তু এই মাসের মধ্যেই তোমাদের যোগাযোগ করতে থাকো। প্রচুর স্টক ঢুকে গেছে, প্রচুর স্টিচের কাজ চলে এসছে, কারণ স্টিচের কাজ সবসময় পাওয়া যায় না, সবসময় থাকে না, যত পুজো এগিয়ে আসে তত শেষ হয়ে যেতে থাকে। আর যেহেতু এটা ম্যানুয়াল, মানে হাতে কাজ করা হয়, সেজন্য কিন্তু একটু দেরি হয়। ওই জন্য যারা নিতে চাইছো, তারা কিন্তু এখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে। আর যারা শিখতে চাইছো, এই যে ধরনের কাজ আমি দেখাই, সেই রকম কাজ যারা শিখতে চাইছো, যে মনে করছো না এই ধরনের কাজ আমিও জানতে চাই, আমিও করতে চাই, তারা অতি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তার জন্য ফোন নাম্বার হচ্ছে 7980358625905162578198744970002। আচ্ছা, আজকে দেখাবে তো মধুলিনা, তো দেখাবে, আমিও দেখাবো, তো কিছু বেশ কিছু জিনিস দেখাবো। সুপর্ণা দত্ত, গুড ইভিনিং, কেমন আছো? আচ্ছা, তো ও তো দেখাবে, আমিও দেখাবো। আজকে যে শাড়িগুলো দেখাবো, একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখাবো। সেদিনও যে শাড়িগুলো দেখেছি বাজেট ফ্রেন্ডলি, প্রচুর শাড়ি এসে গেছে আমাদের এখানে, একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি এসে গেছে, নানান প্রাইজের এসে গেছে। যারা নিয়ে ব্যবসা করতে চাইছো, তাদের ক্ষেত্রে আর কোন রকম অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আজকে আমি কিছু ব্রোকেজের শাড়ি, সুকন্যা দত্ত বলি, তুমি খুব বিজি। আমি হ্যাঁ একটুখানি, মানে আসলে কি বলতো, পুজোর কাজটা চলতে আরম্ভ করেছে, তো ওই জন্য একটুখানি হয়েছে বিজি, কিন্তু বেশিদিন থাকবো না, এদের একটু কাজটা বুঝিয়ে দেওয়া অব্দি, কিন্তু তারপরে আবার ঠিকঠাক হবে, সবার সঙ্গে আবার কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, তাও তুমি ফোন করো, একটু রাত্রি করে ফোন করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটা যাচ্ছে এক নম্বর শাড়ি, প্রথমটাই চলে আসছে ব্লাউজ পিসটা,
এটা যাচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে, এই ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি। এটা গেছে ব্রকেটের মধ্যে, অল ওভার ব্রকেটের কাজ যাচ্ছে, অল ওভার ব্রকেটের কাজ যাচ্ছে। কালারটা হচ্ছে একটু রানি পিঙ্ক কালারে গেছে, এটা দেখতে ভীষণ সুন্দর, পিচ পিঙ্ক, রানি পিঙ্ক, পিচ পিঙ্ক কি বলা বেটার, রানি পিঙ্ক এর থেকে। বলছে আবার গল্প, শুধু ইনভিটেশন খেয়ে বেড়াচ্ছে। না না, সেদিন এক দিদির বাড়িতে গেছিলাম আমি, কিছু খাই মানে খেয়েছি, এমনি খেয়েছি, আমার ভালোবাসার জিনিস ফ্রাইড রাই ওগুলো এনেছিল খেয়েছি, কিন্তু এমনি কিছু সেরকম ভাবে রাত্রিবেলা ভুড়ি ভোজ করে আসিনি। আচ্ছা, এইটা যাচ্ছে এক নম্বর শাড়ি, পিচ পিঙ্ক কালার বলাটাই বেটার হবে, এটা কালারটা ভীষণ সুন্দর। এখানে রেড দেখাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু রেড নয়, এটা পিঙ্ক, রেড নয় কিন্তু, হ্যাঁ কালারটা, এই কালারটা সাধারণত চেঞ্জ হয়ে যায় রেড লাগছে, এটা রেড কালার নয়, দেখতে ভীষণ সুন্দর এই শাড়িটা। আর অল ওভার কিন্তু এই ব্রোকেটের কাজটাই যাচ্ছে, অল ওভার শাড়িতে কিন্তু ব্রোকেটের কাজটাই যাচ্ছে। আর ফুল সুকান্তা তো বলছে চলো বাই বাই, ঠিক আছে কাজ ছেড়ে দাও। আর এইটা যাচ্ছে পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, আর এই যে হচ্ছে শাড়িটা, এটা ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, এটার দাম হচ্ছে 1750, 1750, ঠিক আছে, এই শাড়িটার দাম হচ্ছে 1750, ভীষণ লাইট ওয়েট এর একটা শাড়ি, আর দেখতে ভীষণ সুন্দর, ঠিক আছে, ও তোমাদেরকে আরো ভালো করে পরে বুঝিয়ে দেখিয়ে দেবে। ये जो साड़ी है ये सेमी सिल्क के ऊपर है, ब्रोकेट के, ब्रोकेट में है। अच्छा, ये जाएगा इसका पल्लू का पोर्शन, हेवी वर्क किया हुआ है इसके ऊपर, ये जाएगा पूरा साड़ी, ये है इसका पल्लू का पोर्शन सेमी सिल्क के ऊपर, ब्रोकेट से किया हुआ है, ये जाएगा इसका बॉर्डर, अपर योक एंड लोअर योक बोथ साइड में जाएगा ऐसे बॉर्डर, एंड पूरे ऑल ओवर साड़ी में ऐसे जड़ी जैसे वीव किया होगा, ये जाएगा पूरा साड़ी एकदम एंड तक पूरा ब्रोकेट है, और अपर योक एंड लोअर योक बोथ साइड में ही बॉर्डर जाएगा, लोअर साइड का जो बॉर्डर है वो थोड़ा बड़ा होगा ऐसे। मैं एक बार क्लोज में दिखा देती हूँ, पूरा जो साड़ी है सेमी सिल्क के ऊपर है ब्रोकेट का, ये जाएगा इसका पल्लू का पोर्शन, कलर है रानी पिंक, ये है इसका पूरा पल्लू का पोर्शन, और ভীষণ মিষ্টি কালারটা, কালারটা যেটা আছে ভীষণ মিষ্টি কালার, ये जाएगा इसका पूरा बॉडी का पोर्शन प्लीज, और इसका फॉल भी बहुत सुंदर आएगा, क्योंकि सेमी सिल्क के ऊपर हो सकता है बट क्वालिटी बहुत ही अच्छा है। और ये जाएगा इसका बीपी, बीपी में भी ऑल ओवर ब्रोकेट का काम किया हुआ है, और ये जाएगा इसका स्लीव्स का बॉर्डर लाइन। আচ্ছা, এটার পরে আরেকটা চলে আসছি, এইটা কি কালার বলবো, টারকোইজ, এই কালারটাও ভীষণ সুন্দর দেখতে, আগে ব্লাউজের মাঝখানে আছে কিন্তু, হ্যাঁ এই কালারটাও ভীষণ সুন্দর দেখতে একটা কালার, আর এই যে এইটা যাচ্ছে এইভাবে, কালারটা দেখতে খুব সুন্দর, শাড়িগুলো পরে কিন্তু সব জায়গায় চলে যাওয়া যাবে, মানে এত সুন্দর দেখতে, আর এই কালারগুলো নিয়ে তো কোনো কথা হবে না, এত সুন্দর সুন্দর কালার গুলো সব। আর এটাও কিন্তু একটা ফুল ব্রকেটেই গেছে, অল ওভার ব্রকেটটাই যাচ্ছে শাড়িটার, এই যে পুরোটা যাচ্ছে, কোয়ালিটিটা ভীষণ ভালো, গায়ে ফেলা দিয়ে বোঝা যাচ্ছে, বোঝা যায় যে কোয়ালিটিটা কিরকম হয়, তো এই কোয়ালিটিটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা শাড়ি। আর এটাও কিন্তু ফুল ব্রকেটেই গেছে, কালারটা ভীষণ সুন্দর, পুরো ভেতরে এই কাজটা রয়েছে, আর ভীষণ লাইট ওয়েটের কিন্তু শাড়িগুলো, তো এটাও কিন্তু একটা 1750 শাড়ি, এটাও কিন্তু একটা 1750 শাড়ি, আজকে অনেকগুলো সেদিন তো দেখেছি তো প্রপার পকেট ফ্রেন্ডলি শাড়ি, আজকে দেখাচ্ছি একদম 2000 এর মধ্যে শাড়ি, কিন্তু সেদিনকে দেখেছি 1000 এর মধ্যে শাড়ি, আজকে দেখাচ্ছি 2000 এর মধ্যে শাড়ি, সব রকম শাড়ি কিন্তু আমাদের এখানে আছে, যেমন স্টিচের শাড়ি থাকে, যেমন মঞ্জুরি সিগনেচার শাড়ি সমস্ত কিছু থাকে, যেটাতে তোমরা আমার উপর ভীষণ ভাবে মানে আস্থা রাখো, যে মঞ্জুরি মানে একটা কিছু নতুন কিছু, মঞ্জুরি মানে একটা কিছু সুন্দর কিছু, সেই শাড়িগুলো যেমন থাকে, কিন্তু তার সঙ্গে কিন্তু এই ধরনেরও শাড়ি রাখতে হচ্ছে, তো থাকে এখন কিন্তু আমার কাছে, তোমরা এসে আমার সঙ্গে যোগাযোগ করতে থাকো, এই ধরনের শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে, খুব মানে খুব সহজে এই শাড়িগুলো কিন্তু ক্যারি করা যাবে, আর ভীষণ লাইট ওয়েট এর শাড়ি। আর এটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা, যে পুরো টিস্যুর কাজ করা রয়েছে ব্লাউজ পিসটার উপর, এই শাড়িটাও কিন্তু একটা 1750 একটা শাড়ি, দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ লাইট ওয়েট এর একটা শাড়ি। আচ্ছা, এগুলোর জন্য যোগাযোগ করতে হবে 7980358
8625 আমাদের বুকিং নাম্বার যেটা 7980358625 এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা স্ক্রিনশট তুলে এই নাম্বারে পাঠাও। আমার কাছে এই শাড়িগুলো থাকলে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। ये जो साड़ी है ये भी सेमी सिल्क के ऊपर है, पूरा ब्रोकेट का काम किया हुआ है, कपड़ जरी से इस पे वीव किया हुआ है, कलर है टर्कोइज़ ब्लू। ये जाएगा इसका पल्लू का पोर्शन, पल्लू में एकदम जाल वर्क किया हुआ है और बहुत ही लाइट वेट है, ब्रोकेट का है ये पूरा साड़ी। पूरे साड़ी में कपड़ जरी से इसको वीव किया हुआ है, अपर योक एंड लोअर योक बोथ साइड में जाएगा ऐसे बॉर्डर लाइन। अपर योक का बॉर्डर एक माने अपर योक का बॉर्डर जाएगा ऐसे और लोअर योक का बॉर्डर जाएगा थोड़ा और बड़ा, क्योंकि ये जाएगा इसका पूरा पल्लू का पोर्शन और ये जाएगा इसका पूरा बॉडी का पोर्शन। पूरे बॉडी में ब्रोकेट का काम किया हुआ है, ये पूरा ही वीव का साड़ी है, बहुत ही लाइट वेट है एंड बहुत ही बजट फ्रेंडली भी है। और ये जाएगा इसका बीबी जिसमें भी पूरा ब्रोकेट का काम किया हुआ है और स्लीव्स में जाएगा ऐसे बॉर्डर। ये जो साड़ी है ये पूरा सेमी सिल्क के ऊपर ब्रोकेट का साड़ी है, बहुत ही लाइट वेट एंड बजट फ्रेंडली है, प्राइस है 1750। और मैं एक बार इसका जो पल्लू का पोर्शन है वो दिखा देती हूँ। ये जाएगा इसका पूरा पल्लू का पोर्शन, बहुत ही हेवी वर्क है, पूरे साड़ी में ब्रोकेट का काम है और ये जाएगा पूरा साड़ी। এই পরে যেটা রয়েছে সেটা হচ্ছে বটল গ্রিন কালারটা, কালারটাও খুব সুন্দর একটা কালার। আর মধুলিকাকে মোটামুটি এখন সবাই এখানে চিনে গেছে, কারণ ও মানে প্রচুর দিন ধরে প্রায় 14+15 বছর কি 16 বছর হবে হয়তো ও আমার সঙ্গে জড়িত আছে, আমার বুটিকের সঙ্গে জড়িত আছে, তো ওকে আর নতুন করে কাউকে চিনিয়ে দিতে হবে না। হচ্ছে মধুলিনা, ও দেখাচ্ছে, তো দেখাতে থাকুক, ভালোই দেখাচ্ছে, ওই জন্য আমি একটু চেপে যাচ্ছি, দেখান, ভালোই দেখাচ্ছে। এই যে শাড়িটা এটাও সেমি সিল্কের ওপরেতে রয়েছে বটল গ্রিন কালারেতে, পুরোটাতে কিন্তু কাপড় জারি দিয়ে উইভ করা রয়েছে শাড়িটাতে, আঁচলটা তো খুবই সুন্দর, শাড়িটাতে এতটা কাজ রয়েছে কিন্তু শাড়িটা কিন্তু ভীষণই লাইট ওয়েট, খুব একটা হেভি নয়, তো পরে যথেষ্ট কমফোর্ট হবে। আর এইটা হচ্ছে পুরো শাড়ির আঁচলের কাজটা, আঁচলটাতে খুব সুন্দর একটা কলকা মোটিফের ডিজাইন গেছে ট্রেডিশনাল, আর পুরো বডিটাতেই থাকছে কিন্তু কাপড় জারি দিয়ে উইভ করা একটা ছোট ছোট মোটিভ। আপার ইয়ক আর লোয়ার ইয়ক দুটো ডিজাইনটা কিন্তু দুরকম আছে, এই দিকটাতে খুব সুন্দর একটা স্লিক বর্ডার যাচ্ছে আর তলার দিকটা যেটা থাকছে মানে লোয়ার ইয়কের যে পোর্শনটা সেইটাতে কিন্তু খুব সুন্দর একটা কলকা মোটিভের ডিজাইন যাচ্ছে। পুরো শাড়িটাতেই কিন্তু ব্রোকেটের কাজটা রয়েছে, এটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, আঁচলের আগে যে পোর্শনটা সেটা হচ্ছে বিপিটা, এইটা হচ্ছে শাড়ির বিপির পোর্শনটা, যেটাতেও কিন্তু পুরো অল ওভার ব্রোকেটের কাজটা রয়েছে এবং স্লিভস এতে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে পুরো বডিটা। স্লিভসটা পরে একবার দেখিয়ে দিচ্ছি, শাড়িটার ফলটাও কিন্তু খুব ভালো হবে, খুব কমফোর্টেবল শাড়ি, খুব লাইট ওয়েট আছে, প্রাইস হচ্ছে 1750, সেমি সিল্কের উপরেতে থাকছে। এইটা হচ্ছে পুরো শাড়িটা, ইয়ে যে শাড়ি হে ইয়ে সেমি সিল্কের উপরে বটল গ্রিন কালার মে, ইসকে উপর কপার জারি সে পুরা উইভ কিয়া হুয়া হে অর ইয়ে জায়গা পুরা ব্রোকেট শাড়ি, ইয়ে হে ইসকা পল্লু কা পোর্শন এন্ড উসকে আগে জায়গা ইয়ে যে হে ইয়ে হে ইসকা বিপি, আপার ইয়ক এন্ড লোয়ার ইয়ক বোথ সাইড মে জায়গা বর্ডার লাইন এন্ড পুরে শাড়ি মে জায়গা ছোটা ছোটা ব্রোকেট কা মোটিভ। ये है पूरा पल्लू का पोर्शन, बहुत ही ट्रेडिशनल पल्लू है क्योंकि पूरा कॉलका डिजाइन में जाएगा, पूरे साड़ी में ही ब्रोकेट का काम किया हुआ है एकदम एंड तक। और ये जाएगा इसका बीपी जिसमें भी ब्रोकेट है और स्लीव्स में जाएगा ऐसे बॉर्डर लाइन। প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর, মানে যে কোনো অকেশনে এগুলো শাড়িগুলো পরে যাওয়া যাবে, আর জুয়েলারিটার উপর নির্ভর করবে কোন অকেশনে দিতে পারবে, আর শাড়িগুলো কোনো বার্থডে পার্টিতে ভীষণ মানে পরে চলে যাওয়া যাবে, আর খুব ফ্রেন্ডলি মানে তুমি ক্যারি করতে পারবে ভীষণ ভালো শাড়িগুলো সব এই ধরনের শাড়ি। আর প্রত্যেকটারই প্রাইস কিন্তু আজকে 1750, প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু 1750।
এই যে শাড়িটা এটা একদম রয়্যাল ব্লু কালারের উপরেতে রয়েছে, টপার জারি দিয়ে এটাকেও উইভ করা রয়েছে। এই যে শাড়িটা এটা রয়্যাল ব্লু কালারের উপরেতে রয়েছে, সেমি সিল্কে রয়েছে এবং টপার জারি দিয়ে পুরো শাড়িটাতে খুব সুন্দর একটা উইভিং গেছে। শাড়িটার আঁচলটা খুব ট্র্যাডিশনাল, বিকজ এখানেতে কলকা মোটিভ দেওয়া আছে আর তার সাথে সারা বডিতে থাকছে ছোট ছোট পকেটের খুব সুন্দর একটা মোটিভ। আপার ইয়র্ক আর লোয়ার ইয়র্ক বোথ সাইড ধরে কিন্তু খুব সুন্দর একটা বর্ডার গেছে, নিচের বর্ডারটা একটু চড়া হবে তাতে কলকা মোটিভ থাকছে আর ওপরের দিকের বডিটাতে একটা জিওমেট্রিক প্যাটার্ন থাকছে। পুরো শাড়িটাই কিন্তু সমানভাবে গেছে, খুব লাইট ওয়েটের শাড়ি, সফট শাড়ি। আর পিপিটা যেটা থাকছে সেটা হচ্ছে এইটা, যেটাতেও কিন্তু খুব সুন্দর ভাবে ব্রোকেটটা দিয়ে সাজানো রয়েছে আর স্লিভস এতে কিন্তু থাকছে খুব সুন্দর একটা বর্ডার লাইন। এইটা হচ্ছে পুরো শাড়িটা। ইয়ে জো শাড়ি হ্যায় ইয়ে ভি সেমি সিল্ক কে উপর এক ব্রোকেট কা শাড়ি হ্যায়, ইসকে উপর পুরা কপার জারি সে ইসকো উইভ কিয়া হুয়া হ্যায়, বহুত হি লাইট ওয়েট এন্ড বাজেট ফ্রেন্ডলি হ্যায় ইয়ে শাড়ি, কিউকি ইসকা প্রাইস হ্যায় 1750 और इसका जो कलर है वो जाएगा रॉयल ब्लू के ऊपर कपड़ जरी से वीव किया हुआ एक साड़ी है। पूरे साड़ी में ब्रोकेट का काम किया हुआ है। इसका जो पल्लू है वो जाएगा कुछ इस तरह से और अपर योक एंड लोअर योक बोथ साइड में जाएगा ऐसे बॉर्डर लाइन, एक तरफ जाएगा ये जियोमेट्रिक बॉर्डर एंड दूसरी तरफ जाएगा कॉलका मोटिव का बॉर्डर। पूरे साड़ी में ब्रोकेट का काम है और ये जाएगा इसका बीपी जिस जो जिसमें भी ब्रोकेट का काम किया हुआ है और ये जाएगा इसका बॉर्डर स्लीव्स का। इसका भी प्राइस है 1750। এই যে শাড়িটা এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এতে গেছে। এবারেতে আমি এর আঁচলটা আগে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। শাড়িগুলো কিন্তু খুব লাইট ওয়েট, একদম অল ওভার ব্রোকেটের কাজ রয়েছে, তারপরেও শাড়িগুলো যথেষ্টই লাইট ওয়েট রয়েছে আর খুব মানে কমফোর্ট সফট আছে, ভীষণ ভালো। আর এটাতে আবার গোল্ডেন জারি দিয়ে কাজ করা রয়েছে। আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি, শাড়িটার রংটা হচ্ছে একদম পিঙ্ক কালার, তার ওপরেতে কিন্তু গোল্ডেন জারি দিয়ে কাজটা করা রয়েছে। পুরো শাড়িটাতেই খুব সুন্দরভাবে একটা মোটিভ গেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে তো? খুব সুন্দরভাবে কিন্তু এর বডির ডিজাইনটা করা হয়েছে। আপার ইয়র্ক আর লোয়ার ইয়র্ক বোথ সাইড ধরে খুব সুন্দর একটা বর্ডার গেছে আর পুরো শাড়িটাতেই যাচ্ছে লোয়ার ইয়র্ক ধরে একটা চওড়া বর্ডার আর গোল্ডেন জারি দিয়ে পুরো উইভ করা রয়েছে। এটা হচ্ছে শাড়িটার বিপিটা। ইয়ে জো শাড়ি হ্যায় ইয়ে লাইট পিঙ্ক কালার কে উপর হ্যায়, সেমি সিল্ক কে উপর হ্যায়, इसका भी प्राइस जाएगा 1750। पूरे साड़ी में गोल्डन जरी से वीव किया हुआ है। ये जाएगा इसका पूरा पल्लू का पोर्शन, मैं एक बार फिर से दिखा देती हूँ पल्लू। ये जाएगा इसका पूरा पल्लू का पोर्शन जिसके ऊपर कॉलका मोटिव किया हुआ है एंड पूरे साड़ी में जाएगा ऐसे हेवी वर्क। और ये पूरा जो साड़ी है ये वीव के ऊपर है, सेमी सिल्क के ऊपर है और ये है पूरा साड़ी जो एकदम एंड तक ब्रोकेट का काम है। और ये जाएगा इसका बीपी जो कंट्रास्ट में है लाइट ग्रीन कलर के ऊपर, जिसके ऊपर भी पूरा जरी से वीव किया हुआ है। ये जाएगा इसका बीपी। এরপরে হচ্ছে একটা যেটা তসর তসর কালারটা, মানে একটা লালচে গোল্ডেন কালার বলতে যেটা বোঝায় সেটা,
এই শাড়িটা হচ্ছে একটু লালচে গোল্ডেন কালার, কালারটা অদ্ভুত সুন্দর। আমি বলবো এটা ব্লাউজ পিসটার সঙ্গে এটা না পরে যে কোনো একটা অন্য কালারের ব্লাউজ পিস দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে। আঁচলটা একটু সামনে থেকে নিয়ে আঁচলটা দেখো, আঁচলটাও ভীষণ সুন্দর, আঁচলটা ভীষণ সুন্দর। এই যে আঁচলটা গেছে এইভাবে, আর পুরো শাড়িটা যাচ্ছে ভীষণ সুন্দর ভাবে গেছে শাড়িটা। কালারটাও অদ্ভুত কালার, একটা তসর তসর কালার, তার সঙ্গে একটা কপার জরির কাজ রয়েছে। পুরো শাড়িটা গেছে ব্রোকেটের উপর, আর এইটা পাটটাও গেছে একটা ভীষণ সুন্দর করে গেছে শাড়িটা। অল ওভার শাড়িটাই কিন্তু পুরো ব্রোকেটের কাজটাই যাচ্ছে। আর এটার কালারটা আমি জানি না তোমরা কিরকম দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা কালার। কতটা কালারে আসছে সেটা বোঝা যাচ্ছে না। ব্লাউজ পিসটাও সুন্দর, আমি বলবো এটার সঙ্গে ব্লাউজ পিস যদি নাও করা, কন্ট্রাস্টে একটা ব্লাউজ পরে নাও নিয়ে সেটাতে দেখ মানে করা। ये जो साड़ी है ये सेमी सिल्क के ऊपर है, पूरा ऑफ व्हाइट कलर के ऊपर कपर जरी से इसको वीव किया हुआ है। ये जाएगा इसका पूरा पल्लू का पोर्शन, इसका पल्लू जो है वो एकदम अलग है डिजाइन, आप देख सकते हैं कितना खूबसूरत लग रहा है इसका पल्लू। और इसका पूरा बॉडी जाएगा इस तरह से, पूरे साड़ी में कपर जरी से वीव किया हुआ है, अपर योक एंड लोअर योक बोथ साइड में जाएगा बॉर्डर लाइन। और ये है पूरा साड़ी, पूरे साड़ी में ही ब्रोकेट का काम है और एकदम एंड तक ब्रोकेट का काम है। इसका भी प्राइस है 1750, बहुत ही बजट फ्रेंडली है लेकिन गॉर्जियस है साड़ी बहुत ही, और साड़ी का वेट भी बहुत ही लाइट है एंड साड़ी बहुत सॉफ्ट है। और ये जाएगा इसका बीपी, मैं एक बार बीपी दिखा देती हूँ, ये जाएगा इसका बीपी, ये है इसका बीपी। খুব সুন্দর দেখতে একটা বটল গ্রিন দুটো দেখালাম দু রকমের, এটা একরকম দেখালাম আর একটা দেখেছি আর এক রকমের বটল গ্রিন। দেখো শাড়িগুলো দেখো, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, কালার গুলো ভীষণ সুন্দর। এই যে শাড়িটা এটাও কিন্তু সেমি সিল্কের উপরেতেই রয়েছে, কপার জারি দিয়ে পুরো শাড়িটাকে খুব সুন্দরভাবে উইভ করা হয়েছে। ডিজাইনগুলো কিন্তু সবকটারই আলাদা আলাদা, এটাতে খুব সুন্দরভাবে আঁচলটা একটা জিওমেট্রিক প্যাটার্নের উপরেতে গেছে, আর পুরো বডিটাতেই কিন্তু অল ওভার ব্রোকেটের কাজটা রয়েছে। আপার ইয়ক লোয়ার ইয়ক বোথ সাইড ধরেই কিন্তু খুব সুন্দর একটা বর্ডার গেছে, আর তার সাথে পুরো শাড়িটার এন্ড অবধি কিন্তু একদম কাজটা রয়েছে। আমি শাড়িটাকে একবার ড্র্যাপ করে দেখিয়ে দিচ্ছি। ये जो साड़ी है ये सेमी सिल्क के ऊपर ब्रोकेट का साड़ी है, पूरे साड़ी में कपड़ जरी से वीव किया हुआ है। ये जाएगा इसका पल्लू का पोर्शन जिसके ऊपर जियोमेट्रिक पैटर्न से इसको वीव किया हुआ है, मैं एक बार पल्लू अच्छे से दिखा देती हूँ। ये जाएगा इसका पल्लू, अपर योक एंड लोअर योक बोथ साइड में जाएगा बॉर्डर। लोअर योक का जो बॉर्डर है वो जाएगा इस तरह से, बहुत ही खूबसूरत है वीविंग, एकदम डिफरेंट वीव किया हुआ है। और ये जाएगा इसका प्लीट्स, এটা হচ্ছে শাড়িটার প্লিটসটা। পুরো শাড়িটাই কিন্তু খুব গর্জিয়াস দেখতে, বাজেট ফ্রেন্ডলিতে এত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি, খুব সুন্দর দেখতে লাগছে। একদম যে বটল গ্রিন কালারের ওপরেতে রয়েছে, পুরো শাড়িটাতেই কিন্তু কপার জারি দিয়ে উইভ করা হয়েছে, জারিটা কিন্তু ভীষণ সুন্দর, কপার জারি দিয়ে উইভ করা হয়েছে বলে শাড়িটা কিন্তু গেট আপটা খুব সুন্দর এসছে। শাড়িটা খুব লাইট ওয়েট আর ভীষণ সফট। আর এইটা হলো শাড়িটার বিপিটা, যেটা গেছে কন্ট্রাস্টে রানী পিঙ্কের সাথে। এইটা হচ্ছে শাড়িটার বিপিটা যেটা গেছে রানী কালারে। ইয়ে জো হ্যায় ইয়ে হ্যায় ইসকা বিপি জো জায়গায় কন্ট্রাস্ট মে রানী কালার কে উপর আর উসকে সাথ উসকো কপর জারি সে উইভ কিয়া হুয়া হ্যায়। ইয়ে হ্যায় পুরা শাড়ি।
मैं एक बार फिर से पूरा साड़ी एकदम खोल के दिखा देती हूँ। ये जाएगा इसका पल्लू का पोर्शन, उसके बाद ये पूरा जाएगा बॉडी का, और एंड में जाएगा ये बीपी कॉन्ट्रास्ट में रानी कलर से। इसका भी प्राइस होगा 1750 আর এগুলো হচ্ছে 1550, ঠিক আছে। যেটা দাম যেরকম সেটার দাম সেরকমই বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে 1750। আচ্ছা, এই যে শাড়িটা এটা কিন্তু গেছে একদম ডিপ নেভি ব্লু কালারের উপরেতে, এটা যাচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালারের উপরেতে, যার উপরেতে খুব সুন্দরভাবে কপার জারি দিয়ে উইভ করা হয়েছে। জারির কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, দেখুন ছোট ছোট কলকা মোটিভ দিয়ে শাড়ির আঁচলটাকে হাইলাইট করা হয়েছে, আর বডিতে থাকছে ছোট ছোট একটা বরফি মোটিভের ডিজাইন। পুরো শাড়িটাতেই কিন্তু খুব সুন্দর একটা ব্রোকেটের কাজ রয়েছে, আপার ইয়র্ক আর লোয়ার ইয়র্ক বোথ সাইড ধরেই কিন্তু খুব সুন্দর বর্ডার গেছে। আপার ইয়র্কের বর্ডারটা একটু সরু, কিন্তু লোয়ার ইয়র্কের বর্ডারটা কিন্তু যথেষ্ট চওড়াতে আছে, স্কার্ট বর্ডারে আমরা বলতেই পারি। খুব সুন্দরভাবে শাড়িটাকে উইভ করা হয়েছে একটা সেমি সিল্কের ওপরেতে কপার জারি দিয়ে, পুরো শাড়িটাই এইভাবেতেই যাচ্ছে, আর একদম এন্ড পর্যন্ত কিন্তু ব্রোকেটের কাজটা থাকছে। এর বিপিটাও খুব সুন্দর, একদম পুরো ব্রোকেটেতেই গেছে। ये जो साड़ी है ये सेमी सिल्क के ऊपर है, पूरे साड़ी में कपड़ जरी से वीव किया हुआ है। ये जाएगा इसका पल्लू का पोर्शन, जिसके ऊपर कॉलका जैसा छोटा छोटा मोटिव से इसको सजाया हुआ है, और अपर यॉक एंड लोअर यॉक बोथ साइड में जाएगा ऐसे बॉर्डर। और मैं ड्रैप करके एक बार दिखा देती हूँ। इसका जो प्राइस है वो होगा 1550, लेकिन क्वालिटी बहुत ही अच्छा है। सेमी सिल्क हो सकता है लेकिन क्वालिटी बहुत ही बढ़िया है। और ये जाएगा इसका पूरा प्लीट्स पल्लू एंड पूरा बॉडी, और ये जाएगा इसका बीपी। साड़ी बहुत ही लाइट वेट है एंड अच्छा, ये जाएगा इसका बीपी, ये जाएगा इसका बीपी, ये जाएगा इसका पूरा पल्लू का पोर्शन, और ये बाकी पूरा प्लीट्स एंड बॉडी। तो मैं पूरा साड़ी एकदम खोल के दिखा रही हूँ ताकि आप लोगों को अच्छे से दिख सके कि पूरा साड़ी ड्रैप करने के बाद कैसा दिखेगा। ये जाएगा पूरा साड़ी जो एक सेमी सिल्क के ऊपर कपर जरी से वीव किया हुआ है नेवी ब्लू कलर में। अच्छा, एक देखा नाम सेटाओ किंतु 1550 ही एक साड़ी। পুরো শাড়িটাতে কিন্তু ব্রোকেটের এফেক্ট রয়েছে, উইভটা ভীষণ সুন্দর। ব্ল্যাকের ওপরেতে কপার জারি দিয়ে পুরো অল ওভার উইভিং রয়েছে। আঁচলটা হচ্ছে এইরকম, সেখানে ছোট ছোট কলকা রয়েছে আঁচলটাতে। আঁচলটা একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আর পুরো বডিটাতে থাকছে ছোট ছোট এইরকম বরফি টাইপের মোটিভটা। আপার ইয়র্ক আর লোয়ার ইয়র্ক বোথ সাইডেই কিন্তু বর্ডার যাচ্ছে, নিচের বর্ডারটা অনেকটা চওড়া আর ওপর দিকের বর্ডারটা তার থেকে আর একটু কম চওড়া। এইটা হচ্ছে পুরো শাড়িটা, শাড়িটার বাজেট কম হতে পারে কিন্তু শাড়িটার কোয়ালিটি ভীষণ সুন্দর। কেউ বলবে না যে শাড়িটার প্রাইস কম, সত্যি তাই এত সুন্দর, ভীষণ সুন্দর একটা শাড়ি, আর মানে লাইট ওয়েট, ওয়েটটাও ভীষণ ভালো, ক্যারি করতেও ভীষণ সুবিধা হবে, আর খুব গর্জাস দেখতে, মানে এই রেঞ্জে এত সুন্দর একটা গর্জাস শাড়ি, আর কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এটা হচ্ছে শাড়িটার বিপিটা। ये जो साड़ी है ये सेमी सिल्क के ऊपर है, ब्लैक कलर में है, जिसके ऊपर कपड़ जरी से पूरा साड़ी को वीव किया हुआ है, ब्रोकेट आएगा ये साड़ी। ये जो है ये इसका पल्लू का पोर्शन है, जिसके ऊपर कॉलका जैसा मोटी
मोटिफ है एंड बॉडी में जाएगा ऐसे छोटा छोटा डायमंड का मोटिफ, पूरे साड़ी में ही ऐसा मोटिफ जाएगा, अपर योक एंड लोअर योक बोथ साइड में ही ऐसे बॉर्डर जाएगा और पूरे साड़ी में एकदम एंड तक ये ब्रोकेट का वीव किया हुआ है। साड़ी बहुत ही लाइट वेट है, प्राइस है 1550 और बहुत ही सॉफ्ट भी होगा और ये जाएगा इसका बीपी जो है पूरा ब्रोकेट में। ওভারঅল শাড়িটার লুকটা ভীষণ সুন্দর, যেমন সাদাটা দেখিয়েছিলাম তেমন কালোটা দেখাচ্ছে, দুটোই সুন্দর ভীষণ কাপড় জরি দিয়ে কাজ করা রয়েছে। খুব সুন্দর দেখতে পুরো অল ওভার, কিন্তু এই জারির উইভটা যাচ্ছে। আমি আঁচলটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, শাড়িটার কোথাও কিন্তু কোনো রকম গ্যাপ নেই, পুরো খুব সুন্দরভাবে শাড়িটাকে কাপড় জারি দিয়ে উইভ করা হয়েছে ব্ল্যাক কালারে সেমি সিল্কের ওপরেতে। এই হলো পুরো শাড়িটা একদম এন্ড পর্যন্ত কিন্তু উইভিংটা থাকছে আর তার সাথে থাকছে হচ্ছে ডিপিটা, ডিপিটাতেও কিন্তু পুরো অল ওভার কাজটা রয়েছে উইভিং এর, যেটা কাপড় জারি দিয়েই যাচ্ছে। শাড়িগুলো কিন্তু সেমি সিল্কের ওপরেতে রয়েছে, প্রাইস থাকছে 1550। আচ্ছা কতগুলো শাড়ি দেখিয়ে দিয়েছি আমি 1750, কতগুলো দেখালাম কিন্তু 1550, একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা পছন্দ করছো, যারা নিতে চাইছো, তারা 7980358625 এই নাম্বারটাতে তোমরা স্ক্রিনশট তুলে পাঠাতে থাকো, তো আমার কাছে শাড়ি থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে আমি আর দেখাবো না, এরপর ও যেটা দেখাবে, কারণ ও এটা অনেক আমার থেকে ভালো এখন শাড়িগুলো ভীষণ ভালো দেখাচ্ছে, সেজন্য আমি আস্তে আস্তে সরে যাচ্ছি, ও এত সুন্দর দেখাচ্ছে যে ওকেই দেখাতে দেওয়া উচিত এরকম। তো ও জুয়েলারিটা তো নিজস্ব তৈরি করে অনেক, যদিও এটা ওদের আমাদের জুয়েলারি নয়, তো কিন্তু টেম্পল জুয়েলারি আজকে আমরা দেখাবো কিছু, তো ও সেটা দেখিয়ে দেবে। আমি আমার সময় শেষ হয়ে গেছে চলে যাচ্ছি, কিন্তু ও দেখাবে তোমাদের টেম্পল জুয়েলারি, তোমরা দেখতে থাকো, কমেন্ট করতে থাকো আর খুব সুন্দর সুন্দর জুয়েলারি গুলো দেখতে থাকো, ঠিক আছে। প্রথমে যে ব্যাঙ্গেল গুলো দেখাবো সেগুলো হচ্ছে ব্ল্যাক পলিশের ওপরেতে রয়েছে। প্রথম যে ব্যাঙ্গেলটা সেটা একটা স্কোয়ারের ওপরেতে রয়েছে, শেপটা ব্ল্যাক পলিশেতে গেছে সিলভারেতে, আর তার মধ্যে থাকছে কিন্তু ছোট ছোট গ্রিন কালারের একটা করে স্টোন। তাহলে প্রথম যে ব্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক পলিশেতে একটা স্কোয়ার শেপের ওপরেতে, আর তার উপরেতে থাকছে খুব সুন্দর গ্রিন কালারের স্টোন। ইয়ে জো হ্যায় ইয়ে ব্ল্যাক পলিশ জুয়েলারি হ্যায় জো সিলভার মে জায়েগা, আর ইয়ে হ্যায় পুরা ব্যাঙ্গেল জিসকে উপর গ্রিন কালার কা স্টোন স্টাডেড কিয়া হুয়া হ্যায়, ইয়ে জায়েগা পুরা ব্যাঙ্গেল। নেক্সট জো ব্যাঙ্গেল হ্যায় ও জায়েগা ইয়ে জো ব্ল্যাক পলিশ মে হি হ্যায় সিলভার মে, আর ইসকে উপর জায়েগা ব্ল্যাক কালার কা স্টোন। ये जो है ब्लैक पॉलिश में है सिल्वर ज्वेलरी, और इसके ऊपर जाएगा ब्लैक कलर का स्टोन। ये जो है ये ब्लैक पॉलिश ज्वेलरी है सिल्वर में, और इसके ऊपर ये ब्लैक स्टोन स्टडेड किया हुआ है। नेक्स्ट जो है वो है पूरा ही सिल्वर ज्वेलरी बट रेप्लिका, और ये जो है ये है पूरा बैंगल जिसका ओपनेबल है और वो एलिफेंट का मोटिफ किया हुआ है इसके ऊपर। ये जाएगा तीसरा बैंगल। जो बैंगल का देखा वो शेटा होच्छे टेम्पल ज्वेलरी रोको रहते गैसे खूब सुंदर देखते गोल्डन कलर रहते रहे चे, किंतु इधर गोल्डन कलर टा किंतु एक टू मैट फिनिश होय, আর তার উপরেতে খুব সুন্দর ভাবে ফিগার গুলোকে করা রয়েছে। পেছন দিকটা, হ্যাঁ আর একটু এগিয়ে পেছন দিকে তোমার মুখটা ফোকাস করে নিচ্ছে, পেছনে একটু হাত দিয়ে দাও। হ্যাঁ এই যে এইটা হচ্ছে ব্যাঙ্গেলের ডিজাইনটা, খুব সুন্দর ফিগার মোটিভ রয়েছে ছোট ছোট, তার সাথে কিন্তু খুব সুন্দর স্টোন রয়েছে হোয়াইট গ্রিন, আর থাকছে তার সাথে চুনির কালার। ये जो है ये टेम्पल ज्वेलरी के ऊपर है, छोटा छोटा फिगर इसके ऊपर है और जाएगा उसके साथ स्टोन। कलर जो है वो मैट फिनिश में जाएगा गोल्डन में। ये जाएगा बैंगल, ये ओपनेबल है, तो
तो ये है पूरा बैंगल का डिजाइन, ये पेयर में है, ये जाएगा पूरा बैंगल का डिजाइन जो टेम्पल ज्वेलरी के ऊपर है। इसके ऊपर फिगर का मोटिव किया हुआ है और उसके साथ जाएगा रेड ग्रीन एंड व्हाइट कलर का स्टोन, ये ओपनेबल है। प्राइस को अच्छा, इसका जो प्राइस है वो है 1850 पेयर, और अगर आप एक लेना चाहे तो ले सकते हैं, उसका प्राइस जाएगा 950। যদি আপনারা একটা নিতে চান তাহলে প্রাইস হচ্ছে 950, আর যদি পেয়ারে নেন তাহলে হচ্ছে 1850। পরেরটা যেটা দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর ঘিরে করা একটা ব্যাঙ্গেল দেখাচ্ছি, যেটা ম্যাট ফিনিশেতেই আছে, গোল্ডেনেতে আছে, এটাও কিন্তু ওপেনেবল। আর এটার উপরেতে খুব সুন্দর একটা মিনের ওয়ার্ক আছে, দেখতে পাওয়া যাচ্ছে, এটা খুব সুন্দর একটা মিনের ওয়ার্ক রয়েছে এবং তার সাথে কিন্তু স্টোন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই প্রত্যেক কটা ব্যাঙ্গেলই কিন্তু ওপেনেবল দেখালাম এখনো পর্যন্ত যে কটা দেখিয়েছি, এগুলো খুব সুন্দর গোল্ডেনেতে রয়েছে, ম্যাট ফিনিশেতে রয়েছে, মিনাকারি জুয়েলারি, তার সাথে মিনের সাথে সাথে কিন্তু স্টোনও এখানেতে বসানো রয়েছে। ইয়ে জো হ্যায় ইয়ে গোল্ডেন মে হ্যায় ম্যাট ফিনিশ মে হ্যায় ওপেনেবল হ্যায় আর ইয়ে জো হ্যায় ইসমে মিনা কা কাম কিয়া হুয়া হ্যায় আর ইয়ে জায়গা পুরা স্টোন মে। তো ইয়ে জায়গা পেয়ার মে বহুত হি খুবসুরত হ্যায় ব্যাঙ্গেল, ওপেনেবল হ্যায় और ये जाएगा मीनाकारी के साथ स्टोन स्टडेड किया हुआ एक खूबसूरत सा बैंगल। इसका भी प्राइस जाएगा 2300 पेयर में, और अगर आप एक लेना चाहे तो इसका प्राइस होगा 1200। যদি আপনারা একটা নিতে চান তাহলে প্রাইস হচ্ছে 1200, যদি আপনারা পেয়ারে নিতে চান তাহলে প্রাইস হচ্ছে 2300। ব্যাঙ্গেলগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর নিখুঁত মিনাকারীর কাজ রয়েছে এবং তার সাথে খুব সুন্দরভাবে স্টোনগুলোকে সেট করা হয়েছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, আর এই প্রত্যেকটা ব্যাঙ্গেল কিন্তু ওপেনেবল। পরের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পিকক বালা, খুব সুন্দরভাবে বালাটাকে করা হয়েছে, ডিজাইনটা ভীষণ সুন্দর। আচ্ছা, এটা সিস্টেমটা হচ্ছে এই লক করা, তার মানে এটাও হচ্ছে ওপেনেবল। আচ্ছা, এটা হচ্ছে পিককটা, পিককটা কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, এটা হচ্ছে পিককটা আর এটা হচ্ছে তা বালার সাইডের ডিজাইনটা, ভীষণ সুন্দর দেখতে, গোল্ডেনেতে গেছে, এটা কিন্তু ম্যাট ফিনিশ নয়, এটা গ্লজি ফিনিশেতেই রয়েছে, তার সাথে এটাও হচ্ছে কিন্তু ওপেনেবল, আপনি আপনার হাতেতে যে কোনো ভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এইটা হচ্ছে ব্যাঙ্গেলটা, এটাও কিন্তু পেয়ারেতেই থাকছে, কিন্তু চাইলে আপনারা এটাকে অ্যাজ এ সিঙ্গিলও নিতে পারেন। আচ্ছা, ইয়ে জো হ্যায় ইয়ে এসে পেনতে হ্যায় ইয়ে ওপেনেবল হ্যায় আর ইয়ে জায়গা পিকক মোটিভ কা বালা জো গ্লসি ফিনিশ মে জায়গা, और इसका जो डिजाइन है वो बहुत ही बारीक है, आप क्लोज में देख सकते हैं, बहुत ही खूबसूरत सा डिजाइन है इसका। मैं एक बार पूरा दिखा देती हूँ अच्छे से, ये ग्लॉजी फिनिश में जाएगा, गोल्डन में जाएगा, ऐसे ओपनेबल है, और इसका जो डिजाइन है वो जाएगा पीकॉक में, ये है पीकॉक में। इसका जो प्राइस है वो है, अगर आप एक लेना चाहे तो इसका प्राइस होगा 900, और अगर आप दोनों लेना चाहे तो प्राइस होगा 1700। যদি আপনারা একটা নিতে চান তাহলে তার প্রাইস হচ্ছে 900। খুব সুন্দর না, আরেকটু ধরে দাও, খুব সুন্দর, একদম গোল্ডেন কালারেতে রয়েছে, গ্লসি ফিনিশেতে রয়েছে, কালার গ্যারান্টি থাকছে, আর থাকছে হচ্ছে পিকক মোটিফের ওপরেতে, বালাটা কিন্তু এইভাবে পরা যায়, ওপেনেবল আছে। আর যদি আপনারা বালাটা একটা নেন তাহলে প্রাইস হচ্ছে 900, কিন্তু দুটো নিলে মানে অ্যাজ এ পেয়ার হিসেবে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে বালাটার প্রাইস থাকছে 1700।
ये जो है अगर आप एक लेना चाहें तो प्राइस होगा 900, अगर आप दोनों लेना चाहें मतलब कि पेयर में लेना चाहें तो प्राइस होगा 1700। পরের যে বালাটা রয়েছে সেটাও খুব সুন্দর, একটা হেভি বালা বলা যেতেই পারে। এই বালাটার ডিজাইনটা আমি একবার কাছ থেকে আগে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর রয়েছে বালাটার ডিজাইনটা। বালাটার মুখ দুটোতে দুটো খুব সুন্দর রাউন্ড শেপের একটা ডিজাইন করা আছে বল বল করে, আর এইটা থাকছে পুরো বালার বডির পোর্শনটা। ভেতরটাও কিন্তু খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিন্তু কোনো রকম পরে আনকমফোর্টেবল ফিল হবে না বালাটাতে। আর থাকছে হচ্ছে ওপেনেবল, এইটা হচ্ছে খিলেনের জায়গাটা যেটা দিয়ে আপনারা বালাটাকে ইজিলি ওপেন করে পরতে পারবেন। আমি একটা একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে এটা খোলার পোর্শনটা। এটাও কিন্তু গোল্ডেনেতে গেছে, গ্লসি ফিনিশেতেই গেছে, খুব সুন্দর দেখতে বালাটা। এমনকি বালাটা এই যে এইভাবে পরা যাবে, এইটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন বালা যেটা একদম গ্লসি ফিনিশেতে গেছে, আর পুরোটাতেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা রয়েছে। এইটা হচ্ছে বালাটার ডিজাইনটা, খুব সুন্দরভাবে বালাটাকে ডিজাইন করা হয়েছে। ভেতরটাও কিন্তু খুব সুন্দর, একদম সমান রয়েছে। আর এইটা থাকছে হচ্ছে বালাটার মুখটা, আর এটা থাকছে কিন্তু ওপেনেবল। এইটা হচ্ছে আর একটা বালা, তো আপনারা যদি চান তাহলে এটাকে কিন্তু অ্যাজ এ পেয়ারও নিতে পারেন, আবার সিঙ্গিলও নিতে পারেন। ইয়ে জো হ্যায় ইয়ে গোল্ডেন জুয়েলারি মে আয়েগা, পুরা গ্লসি ফিনিশ মে জায়গা, পুরা বালা কা জো ডিজাইন হে ও বহুত হি ইউনিক হে, ইসকা জো নব হে ও এসে হে, মে এক বার দিখা দেতি হু, ইসকে উপর এক স্টোন ভি স্টাডেড কিয়া হুয়া হে, ইয়ে জায়গা পুরা বালা, কালার গ্যারেন্টি হে ইসকা, আর ইয়ে আগার আপ পেয়ার মে লেনা চাহে তো প্রাইস হোগা 2250, লেকিন আগার আপ এক লেনা চাহে তো প্রাইস হোগা 1150। যদি আপনারা একটা বালা নিতে চান, আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা একটা বালা নিতে চান তাহলে প্রাইস থাকছে 1150, আর যদি আপনারা পেয়ারে নিতে চান তাহলে প্রাইস থাকছে 2250। এইটা হচ্ছে বালাটা, খুব সুন্দর দেখতে ওপেনেবল বালা, একদম গোল্ডেনেতে গেছে, কালার গ্যারেন্টি তো থাকছেই, আর তার সাথে খুব সুন্দর একটা গ্লসি ফিনিশেতে গেছে। আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি যে এই যে এই যে এইটা থাকছে হচ্ছে পুরো বালার ডিজাইনটা, খুব সুন্দর দেখতে এই বালাগুলো, একদম গ্লসি ফিনিশেতে গেছে, গোল্ডেনে গেছে, কালার গ্যারেন্টি থাকছে, খুব ভালো দেখতে। তো এই সুন্দর সুন্দর জুয়েলারি শাড়ি সমস্ত কিছুই পেতে হলে চলে আসতে হবে মঞ্জুরিস বুটিকে, যার অ্যাড্রেস হলো AB57 স্বপ্ন দিগরে বলছে আমি এসেছি, খুব ভালো লাগছে, কলকাতা 101 বলছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ কলকাতা 101, আর ফোন নাম্বার হলো 7980358625। আর এইটা হচ্ছে পরের বালাটা, যেটাও কিন্তু ওপেনেবলই আছে, খুব সুন্দরভাবে ছোট ছোট কাজকে এই বালাটার উপরেতে ডিজাইন করা হয়েছে। কোন দিকে খুব সুন্দরভাবে, তোমার মুখ ফোকাস নিয়ে নিচ্ছে, আচ্ছা, খুব সুন্দরভাবে বালাটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে, নিখুঁত কাজ রয়েছে একদম। এটাও কিন্তু একটু ম্যাট ফিনিশেতেই যাবে, আগের দুটো বেশি গ্লসি ফিনিশেতে ছিল গোল্ডেনেতে, এটা একটু ম্যাটি ফিনিশেতে রয়েছে, আর এই ওপেনেবলই থাকছে। এটা হচ্ছে কিন্তু বালাটার মুখটা, বালাটার মুখের কাজটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, আমি কতটা বোঝাতে পারছি ঠিক জানি না, বাট ভীষণ সুন্দর রয়েছে বালাটার মুখের কাজটা। এইটা হচ্ছে পুরো বালাটা, এটাও কিন্তু ওপেনেবলই থাকছে, এটা সিঙ্গেলেতেই রয়েছে, এটার প্রাইস থাকছে 1156 এটার প্রাইস থাকছে হচ্ছে 1200 এটার প্রাইস হচ্ছে 1200
এইটা হচ্ছে পুরো বালাটা যেটা গোল্ডেন এতে ম্যাট ফিনিশ এর উপরে তে গেছে। বালাটার গায়ের কাজটা তোমার মুখটা ফোকাস নিচ্ছে, বালাটার গায়ের কাজটা কিন্তু ভীষণ সুন্দর, খুব নিখুঁত ভাবে গেছে। তার সাথে বালার যে মুখটা এটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব ছোট ছোট ফুল পাতা দিয়ে খুব সুন্দর ভাবে বালাটাকে করা হয়েছে, ওপেনেবলি থাকছে। ये जो है ये गोल्डन कलर में जाएगा, मैट फिनिश में आएगा। इसका जो वर्क है वो बहुत ही यूनिक है, एकदम छोटा छोटा फ्लावर जैसा मोटिफ पूरे बाला में किया हुआ है, ओपनेबल है। और इसका प्राइस जाएगा 1200, ये सिंगली आएगा। और इसका जो मुख है वो बहुत ही सुंदर है, ये जाएगा पूरा बाला। আরেকটা যেটা দেখাচ্ছি সেটাও খুব সুন্দর রয়েছে, আরেকটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর, এটা একদম ট্র্যাডিশনাল যেরকম বালা হয় ঠিক সেই রকম রয়েছে, একদম ভীষণ সুন্দর। এটার কাজটাও ভীষণ সুন্দর, ছোট ছোট স্টোন লাগানো আছে রানি কালারের, মুখটাও ভীষণ সুন্দর হাতি মুখেতে গেছে বালাটা। বালাটার মুখের কাজটাতে এইখানটাতেও কিন্তু স্টোন আছে, আবার এই হাতির মাথাটার উপরেতেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনটা দিয়ে সাজানো হয়েছে, এমনকি যেটা ধরে খোলা হয় নবটা খিলেনের সেটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিফ রয়েছে। এইটা থাকছে পুরো বালাটার বডির ডিজাইনটা, খুব সুন্দর একদম ট্র্যাডিশনাল ডিজাইন রয়েছে বালাটাতে। বালাটা আমি একবার একটুখানি পরে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর দেখতে, গ্লসি গোল্ডেনেতে গেছে। আর পুরো বালাটাতেই খুব সুন্দরভাবে একটা ট্র্যাডিশনাল ওয়ার্ক তো থাকছেই, তার সাথে কিন্তু স্টোনও লাগানো রয়েছে। এইটা হচ্ছে পুরো বালাটা। আর বালাটার যেটা মুখ সেটা হচ্ছে হাতি মুখেতে গেছে, আর এইটা হচ্ছে বালাটার হাতির মাথাটা, যার উপরেতেও খুব সুন্দরভাবে রানি কালারের স্টোন বসানো রয়েছে, এবং বোথ সাইড, এই সাইড আর এই সাইড, বোথ সাইডেতেই কিন্তু এই রানি কালারের স্টোনটা যাচ্ছে, এমনকি নবটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ছোট্ট ফ্লাওয়ার। ইয়ে জো হ্যায় ইয়ে ভি গোল্ডেন জুয়েলারি মে জায়গা, একদম গ্লসি ফিনিশ হোগা। ইসকা জো মুহ হ্যায় ভো জায়গা এসে হাতি মে, और इसके ऊपर रानी कलर का और एक ग्रीन कलर का स्टोन स्टडिड किया हुआ है। और ये जाएगा पूरा बाला, पूरा एकदम ट्रेडिशनल वर्क में है, पूरे बाले बाला में ऐसे रानी कलर का स्टोन है। और ये जाएगा इसका अंदर का पोर्शन, इसका फिनिशिंग बहुत ही अच्छा है, कलर गारंटी है, और ये है ओपनेबल, तो ये बहुत ही बढ़िया क्वालिटी का है। अगर आप चाहे तो इसको बुक कर सकते है, इसका भी प्राइस जाएगा 2150। ये जो है इसका प्राइस जाएगा पेयर में 2150, और सिंगल में मतलब एक का प्राइस होगा 1100। যদি আপনারা একটা নিতে চান তাহলে প্রাইস হচ্ছে 1100, আর अगर आप पेयर में लेना चाहे तो इसका प्राइस होगा 2150 rupees। बहुत ही बढ़िया है क्वालिटी, कलर गारंटी के साथ जाएगा, ये एकदम गोल्डन फिनिश में है, ग्लॉसी फिनिश में होगा, और इसके ऊपर ऐसे स्टोन भी स्टडेड किया हुआ है। और যেটা দেখাচ্ছি সেটা খুব সুন্দর একটা সিলভার আর গোল্ডেনের জুয়েল চলে জুয়েলারিতে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে, খুব স্টাইলিশ দেখতে। এটা ঠিক এইরকম ভাবে পরে ওপেনেবলই রয়েছে এটাও, এর মুখে দুটো খুব সুন্দর ব্লু কালারের স্টোন রয়েছে, এবং পুরো বডিটাতেই কিন্তু ব্লু কালারের স্টোনটাকে বসানো হয়েছে, পুরো ব্যাঙ্গেলটাই এইভাবেতেই গেছে। আর তার সাথে থাকছে এই জায়গাটাতে হোয়াইট স্টোন, খুব সুন্দর দেখতে লিখেছে। এইগুলো কি এইগুলো কি গ্যারেন্টি পলিশ, মানে এগুলো পলিশ গুলোর কিছু হবে না, এগুলো 1.5 টানের টেম্পল জুয়েলারি যে পলিশটা হয় সেটাই, কিন্তু এগুলো মানে উঠবে না, গোল্ডেনটার গ্যারান্টি রয়েছে যে গোল্ডেনটা কিছু হবে না। এটা একটা খুব সুন্দর স্টাইলিশ ব্যাঙ্গেল যেটা জুয়েল টোনেতে গেছে, গোল্ডেন আর সিলভার বোথ, এটাতে ব্লু কালারের স্টোন রয়েছে। তোমার মুখটাতে না দূরে গেলে হবে না, তুমি হাত দিয়ে এটাকে চেপে দেখো, এবার দেখতে পারো একটু নিচু করো। হ্যাঁ
ঠিক আছে। আচ্ছা, এটা একটা ব্লু কালার আর হোয়াইট কালারের স্টোনের ব্যাঙ্গেল, যেটা ডুয়াল টোনেতে গেছে, সিলভার আর গোল্ডেনেতে রয়েছে। এর মুখটা সাথে আমার মুখটা ফোকাস নেই, হাতটা দিয়ে রাখো তাহলে। আচ্ছা, এই এইভাবে একটা ব্লু কালারের স্টোন স্টার্টেড করা রয়েছে, তার সাথে সাইড দিয়ে কিন্তু আবার এই হোয়াইট স্টোন গুলো থাকছে, আর তার সাথে মুখের কাছটাতে থাকছে হচ্ছে ব্লু কালারের একটা খুব বড় দুটো স্টোন। এইটা এটার পড়া সিস্টেমটা হচ্ছে এইভাবে, তো এটাও ওপেনেবলি রয়েছে, খুব সুন্দর দেখতে ব্যাঙ্গেলটা, ভীষণ ভাবে এটা একটা স্টাইলিশ ব্যাঙ্গেল বলা যেতেই পারে। যেহেতু ডুয়েল টোনে আছে, তো আপনারা গোল্ডেন সিলভার যে কোনো কালারেরই জরির সাথে এটাকে পরতে পারেন, ভীষণ সুন্দর দেখতে ব্যাঙ্গেলটা। কালার গ্যারেন্টি এইটারও থাকছে, খুব সুন্দর একটা ডুয়েল টোনের ব্যাঙ্গেল রয়েছে, যেটা কালারটা হচ্ছে স্টোনটার একদম ডিপ নেভি ব্লু কালারেতে রয়েছে, আর মুখের কাছে যে স্টোনটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর, দুটো বড় ব্লু কালারের স্টোন বসানো রয়েছে, এবং তার সাথে থাকছে এই জায়গাটাতে ছোট ছোট একটা হোয়াইট কালারের স্টোন। তো এইটা হলো পুরো ব্যাঙ্গেলটা। ইয়ে জো হ্যায় এক ডুয়েল টোন জুয়েলারি হ্যায় জিসমে গোল্ডেন আর সিলভার বোথ কালার কা মতলব পলিশ কিয়া হুয়া হিসকে সাথ জায়গা ইয়ে ব্লু কালার কা স্টোন আর উসকে সাথ জায়গা হোয়াইট স্টোন। ইয়ে জো হ্যায় ইসকা ভি কালার গ্যারেন্টি হোগা, ইয়ে ওপেনেবল হ্যায় আর বহুত হি বড়িয়া কোয়ালিটি কা হ্যায়। মুহ মে জায়গা এসা বড়া ওয়ালা ব্লু স্টোন এন্ড উসকে পাস জায়গা এসে হোয়াইট স্টোন জো পুরে ব্যাঙ্গেল মে কিয়া হুয়া হ্যায়, আর ইসকা জো মেন স্টোন জায়গা ও জায়গা এসে ব্লু মে পুরে বডি মে। ये है गोल्डन एंड सिल्वर ड्यूअल टोन ज्वेलरी का एक बैंगल, इसका प्राइस होगा 950। इसका जो प्राइस है ये होगा 950, एटा सिंगल ही, एटा कोनो पेयर नॉय, एटा प्राइस होच्छे 950। इसका कोई पेयर नहीं है, ये सिंगल ही है बैंगल, इसका प्राइस होगा 950। तो हम एक बार प्रथम থেকে সবটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর। এইটা ছিল হচ্ছে পিককটা, এইটা হচ্ছে পিককের পেয়ার যেটা। আচ্ছা, এইটা থাকছে হচ্ছে যেটা ওপেনেবল একটু হেভি জুয়েলারিতে রয়েছে, মানে হেভি ব্যাঙ্গেলেতে রয়েছে, সবকটাই কিন্তু ওপেনেবল দেখিয়েছি। আর এইটা হচ্ছে একদম এন্ডেডটা, যেটাতে রানী কালারের আর গ্রিন কালারের স্টোন স্টাডেড করা রয়েছে, ট্র্যাডিশনাল একটা ডিজাইন করা রয়েছে। আর এইটা হচ্ছে ডুয়েল টোনেরটা, তার সাথে থাকছে হচ্ছে আর একটা আমি সিঙ্গেলেতে দেখিয়েছিলাম এইটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা পেয়ারে নয়, এটা সিঙ্গেলে থাকবে, এটা একটু হেফটি জুয়েলারির মধ্যে পড়বে, ম্যাট ফিনিশেতে রয়েছে, এটাও কিন্তু ওপেনেবলই রয়েছে। আর তার সাথে আর একটা থাকছে হচ্ছে মিনাকারিতে আর স্টোনেতে, এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, এটাও গোল্ডেনেতে রয়েছে, ম্যাট ফিনিশেতে রয়েছে, খুব সুন্দর প্রত্যেকটা ব্যাঙ্গেল ওপেনেবল এগুলো সব কটাই। তো চাইলে আপনারা এগুলো অ্যাজ এ পেয়ারও নিতে পারেন, আবার সিঙ্গেলও নিতে পারেন। তো এই সমস্ত কিছু নিতে হলে চলে আসতে হবে মঞ্জুরি স্কুটিকে, যার অ্যাড্রেস হলো AB57 প্রফুল্ল কানন ওয়েস্ট কেষ্টপুর কলকাতা 101, আর ফোন নাম্বার হলো 7980358625। তো সবাই চলে আসুন আমাদের এখানে, শাড়ি ছাড়াও সব রকমের জিনিসই পাওয়া যায়, লাইক কুর্তি, পাঞ্জাবি, কুর্তির পিস, ধুতি, তাছাড়াও এখানে ব্যাগ, জুয়েলারি তো দেখিয়েই দিলাম, সমস্ত কিছুই পাওয়া যায়, এমনকি শল পর্যন্ত পাওয়া যায় এখানেতে। যারা হোলসেলাররা আছেন তারাও যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার হলো 7980358625। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।